হাওড়ায় বিজেপি নেত্রীর বাড়ি থেকে গাঁজা উদ্ধার, তিনজন গ্রেপ্তার। বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামী নিমাই রায় সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাঁকরাইলে কান্দুয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য রূপা রায়ের বাড়িতে হানা। বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে 40 কেজি গাঁজা উদ্ধার, ওড়িশা থেকে এনে কলকাতা হুগলিতে পাচারের ছক, এমনই দাবি পুলিশের। হাওড়ায় বিজেপি নেত্রীর বাড়ি থেকে গাঁজা উদ্ধার, তিনজন গ্রেপ্তার। ভারতীয় জনতা পার্টির কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য রূপা রায়ের বাড়ি থেকে প্রায় 40 কেজির বেশি গাঁজা পাওয়া গেছে। পুলিশ প্রশাসন সাঁকরাইল থানা তার স্বামীকে গ্রেপ্তার করেছে এই অপরাধে, এবং এই ধরনের অভিযোগ শুধু একটা নয়, সারা রাজ্য জুড়ে বিজেপির নেতৃত্বে এই ধরনের নানা ধরনের কার্যকলাপে যুক্ত, নানা ধরনের ক্রিমিনাল ক্রিমিনির সঙ্গে যুক্ত। এবং আমি প্রশাসনের কাছে আমার অনুরোধ যে আপনারা তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন, যেই এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন দলমত নির্বিশেষে। হাওড়া পুলিশ কমিশনারেটের এগেনস্টেই হাইকোর্টে মামলা চলছে, পিআইএল চলছে। সেখানে দেখা গেছে সেই পিআইএলে আদালতের সামনে এসে গেছে, থানা যে পরিমাণ গাজার কথা বলছে কমিশনারের অন্য পরিমাণ গাজার কথা বলছে। অর্থাৎ কমিশনারের টোটাল যদি 100 কেজি গাজার কথা বলে, থানার হিসেবে দেখা যাচ্ছে 200 কেজি গাজা আছে। অতএব গাজা আদতবে পাওয়া গেছে নাকি মামলা দেওয়া হয়েছে? অলরেডি হাওড়া কমিশনারের বিরুদ্ধেই মামলা চলছে, অতএব তদন্ত হওয়া উচিত, সঠিক তদন্ত হয়ে ঠিক হওয়া উচিত। এই মুহূর্তের যে খবরের দিকে নজর রাখবো, এসএসকেএম থেকে এবার জেলে ফিরলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সন্ধ্যায় এসএসকেএম থেকে ছেড়ে দেওয়া হয় জেলবন্দী জ্যোতিপ্রিয় মল্লিককে, কড়া নিরাপত্তার মধ্যে প্রেসিডেন্সি জেলে ফেরানো হলো প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। এবং আমরা জানি রেশন দুর্নীতিতে 26 অক্টোবর ইডির হাতে গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রেসিডেন্সি জেলের পয়লা 22 সেলে রাখা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে, খবর সূত্রের। এ বিষয়ে বিস্তারিত জানবো, আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। আবির, কি জানা যাচ্ছে? তুমি জানো যে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে জ্যোতিপ্রিয় মল্লিক, এবং জ্যোতিপ্রিয় মল্লিক এরপরে এসএসকেএম হাসপাতালে ছিলেন। এবং তারপর যেটা জানা যাচ্ছে যে আজকে সন্ধ্যে 7টার সময় এসএসকেএম হাসপাতাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে অত্যন্ত কড়া নিরাপত্তা এবং নজরদারির মাধ্যমে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে, এবং নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্সি জেলে। এবং যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে প্রেসিডেন্সি জেলের পয়লা 22 নম্বর সেলে তাকে রাখা হয়েছে, এই সেলেই তিনি আসছিলেন। এবং এই যে পয়লা 22 নম্বর সেল, যে সেলে তাকে রাখা হয়েছে, সেখানে তিনি মেডিকেল অফিসার বা চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি রয়েছেন, বা তাদের নজরদারি এবং তাদের তারা লক্ষ্য রাখছেন তার উপরে এবং তার শারীরিক অবস্থার উপরে, এবং সেখানেও কিন্তু তার উপরে নজরদারি রাখা হচ্ছে। এবং যেমনটা আদালতের নির্দেশ ছিল সেই অনুযায়ী সমস্ত নির্দেশগুলো পালন করা হচ্ছে। এবং আজকে সন্ধ্যে 7টার সময় এসএসকেএম হাসপাতাল চিকিৎসকদের সঙ্গে কথা বলার পরেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং আজকে যেটা আমরা জানতে পারছি যে পয়লা 22 নম্বর সেল, সেখানে জ্যোতিপ্রিয় মল্লিককে সেখানেই রাখা হয়েছে এবং মেডিকেল অফিসারদের তত্ত্বাবধানে, এবং তার সঙ্গে সঙ্গে তাকে নজরদারিও রাখা হয়েছে। তাকে যখন আগে নিয়ে আসা হচ্ছে এসএসকেএম হাসপাতাল থেকে, তখনও কড়া নজরদারি এবং কড়া নিরাপত্তার মাধ্যমেই কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। রাবির, তুমি আমাদের সঙ্গে থাকো, যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রেখেছি। এসএসকেএম থেকে জেলে ফিরলেন এবার জ্যোতিপ্রিয় মল্লিক। সন্ধে 7টায় এসএসকেএম থেকে ছেড়ে দেওয়া হয় জেলবন্দী জ্যোতিপ্রিয় মল্লিককে, কড়া নিরাপত্তা এবং নজরদারির মধ্যেই প্রেসিডেন্সি জেলে ফেরানো হলো প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। রেশন দুর্নীতিতে 26 অক্টোবর ইডির হাতেই গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রেসিডেন্সি জেলের পয়লা 22 নম্বর সেলেই তাকে রাখা হয়েছে, এবং সেটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। 15ই নভেম্বর জেল থেকে এসএসকেএম এ ভর্তি করা হয়েছিল জেলবন্দী বালুকে। কড়া নিরাপত্তার মধ্যেই প্রেসিডেন্সি জেলে এবার ফেরানো হলো জ্যোতিপ্রিয় মল্লিককে। রেশন দুর্নীতিতে 26 অক্টোবর ইডির হাতে গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক। আমরা আবারও আবিরের সঙ্গে কথা বলবো, আবির আমাদের সঙ্গে রয়েছে। আবির, সেক্ষেত্রে এসএসকেএম এর তরফে কি জানানো হয়েছে তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে?